বন্ধুরা, আমার কাছে রয়েছে 5 প্রকার খাদ্য তৈরির একটা চার্ট। আর এই চার্টটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট পোল্ট্রি ফার্ম থেকে কিন্তু সংগ্রহ করা। এই চার্টের কিন্তু এর আগে ভিডিওতে আমি দেখেছিলাম, মানে তিনটে পরপর ভিডিও দেখেছিলাম যে স্টার্টার ফিড, চিক্স স্টার্টার ফিড কিভাবে তৈরি করবেন, গ্রোয়ার ফিড কিভাবে তৈরি করবেন এবং লেয়ার ফিড কিভাবে তৈরি করবেন, এবং সাথে করে ব্রয়লার, ব্রয়লার স্টার্টার, ব্রয়লার ফিনিশার, ব্রয়লার গ্রোয়ার, এই তিনটে ফিড কিভাবে তৈরি করবেন। তো সেই ভিডিওটাতে কোনো একটা বন্ধু কমেন্ট করেছিলেন যে ছবিটা বা যে ভিডিওটা ছিল ভালো ক্লিয়ারিটি ছিল না, পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তো যার কারণে আবার রিপিটেটিভ আজকের এই ভিডিওটা আমি সেই বিস্তারিত আলোচনাটা করবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেশ কিছুদিন পরে আবার সামনাসামনি আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র যে খাবার তৈরির প্রণালীটা, সেই চার্টটা আমি আপনাদের দেখাবো এবং সেই চার্টটা ফলো করে আপনারা কিন্তু খাবার তৈরি করতে পারবেন। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা বাড়িতে যে খাবারটা তৈরি করব সেই খাবারটা এবং মার্কেটের কেনা যে খাবারটা, সেই খাবারটার মধ্যে কি পার্থক্য আছে এবং কি পার্থক্য হতে পারে। তো এইটা এইটা হচ্ছে একটা সিরিজের মাধ্যমে, মানে আজকের এই ভিডিওতে শুধুমাত্র খাবার তৈরির চার্টটা পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমি এখানে কিছু পেপার সংগ্রহ করেছি, আর আপনাদের বলা অবশ্যই প্রয়োজন যে মানে দীর্ঘ 4 বছরের যে একটা নিজস্ব অভিজ্ঞতা, মানে আমি যে এই যে পিছনে এত কিছু দেখতে পাচ্ছেন আপনারা, যে ওষুধ ডাব্বা হ্যান ত্যান, এর মানে এই নয় যে আমি কোনো ডাক্তার বা খুব বেশি ফার্ম সম্পর্কে জানি, সেটাও নয়। দেখুন, আমার ব্যক্তিগত মানে আমার নিজের ফার্মে আমি ব্যক্তিগতভাবে যেটুকুনি অভিজ্ঞতা অর্জন করেছি এবং করছি এবং আগে করব, সেইগুলো আপনাদের সামনে শেয়ার করাটাই কিন্তু আমার প্রধান লক্ষ্য। তো আমি আজকে যে কাগজপত্রগুলো সংগ্রহ করেছি, এইগুলো হচ্ছে মানে আমি একটু মানে গভীরে গিয়ে কিছু জানার চেষ্টা করছি। যেরকম সরি, যেরকম আমরা যে লিস্টটা আগে দিয়েছিলাম, এই যে লিস্টটা হাতে দেখতে পাচ্ছেন, হয়তো ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, চিক্স একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। চিক্স স্টার্টার খাবার, তারপরে হচ্ছে চিক্স গ্রোয়ার খাবার, লেয়ার খাবার, ব্রয়লার স্টার্টার খাবার, ব্রয়লার ফিনিশার খাবার। তো এই যে খাবারের যে বিবরণটা দেওয়া হয়েছিল এবং আজকের ভিডিওতে আবার বিস্তারিতভাবে দেবো, তবে এই যে খাবারটা আমরা তৈরি করব, এই খাবারের যে আমাদের পয়সা কিন্তু অনেকটাই সেভ হবে, তবে এই খাবারের যে গুণগত মান এবং বাজারের যে খাবার, সেই খাবারের গুণগত মানটার কি ডিফারেন্স হতে পারে, সেই বিষয়টা আমি আরো গভীরে রিসার্চ করার পরে আর একটা লিস্ট পেয়েছি, যেটাতে এমন কিছু উপাদানের কথা উল্লেখ করা আছে যে উপাদানগুলি মানে আমি তো আমি অনেক খামারই কিন্তু এখনো পর্যন্ত শোনেনি। তো এই যে চারটা, এই চারটা এমন কিছু উপাদানের কথা উল্লেখ করা রয়েছে যেগুলো ফিডে মানে আমাদের যে ব্রয়লার ফিড গুলো আমরা মার্কেট থেকে কিনে থাকি, বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানি যে ফিড গুলো তৈরি করে, তার মধ্যে এমন কিছু উপাদান কিন্তু কোম্পানি অ্যাডেড করে যেগুলো সম্পূর্ণ সিক্রেট, কোনো কোম্পানি কিন্তু বলবে না। আপনি বিভিন্ন কোম্পানির ফিড সংগ্রহ করে থাকেন, সুগুণা আছে, শালিমার আছে, সেন আছে, রয় আছে, বিভিন্ন কোম্পানি, এখন কোম্পানির কোনো অভাব নেই, বিভিন্ন ব্র্যান্ডেড যে সমস্ত কোম্পানিগুলো যাদের নিজস্ব ব্রয়লার প্রোডাকশন আছে, মানে তাদের বাচ্চা তাদেরই মানে তারাই মাল রেডি করছে, তারাই ফিড তৈরি করছে, এইরকম যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিগুলো তাদের যে ফিড তৈরির ফর্মুলেশন আর সেই ফিডের মধ্যে যে সমস্ত উপকরণ দেয়, এমন কিছু সিক্রেট উপকরণ আমার হাতে আজকে চারে রয়েছে যেগুলো আমি কোনোদিন শুনিনি। এর মধ্যে বেশ কিছু আছে যেগুলো শুনেছি, তবে একটা স্যাম্পল হিসাবে আমি আপনাদের বলে রাখি, বারসিম, বারসিম পাতার গুঁড়ো, জীবনে আমি তো শুনিনি, হয়তো আপনারা কেউ শুনেননি, যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা বলে দিই, ব্রুয়ানি গ্রেন শুকনা, মানে এটা আমি ডিটেলস আলোচনা করব, আর একটু রিচার্জের ব্যাপার আছে, রিচার্জটা করে নিই তারপরে আপনাদের জানানোর চেষ্টা করব। লুসার্ন পাতার গুঁড়ো, বারসিম পাতার গুঁড়ো, মানে এইগুলো জীবনে শুনিনি, আর অ্যাকচুয়ালি এই উপকরণটা বা এই উপাদানটা কি অ্যাকচুয়ালি জানি না আমি, ওর জন্য বলছি আরো ডিটেলসে রিসার্চ করার ব্যাপার আছে। শাল বীজের খোল, দেখুন আমরা যে চার্ট গুলো ফলো করি, এই যে চার্টটা এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট পোল্ট্রি ফার্মের থেকে এই চার্টটা দেওয়া হয়েছে, এবং তারাও কিন্তু এই চার্ট অনুসারে মেবি তারাও কিন্তু ফলো করে। তো এই যে চার্টটার যে বেসিক উপাদানগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি, যেমন মানে যব, ভুট্টা, জোয়ার, বাজরা, চালের ভুসি, গমের ভুসি, শালশিট খোল, বাদাম খোল, সয়াবিন, সূর্যমুখী, তিল, শুটকি মাছ, ব্লাড মিল, ফিশ মিল, তারপরে গুটি পোকা, লাইসিন, মিথিনিন, থায়ামিন, হাড়ের গুঁড়ো, এই সমস্ত উপকরণ, লবণ, ক্লোরিন, ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, খনিজ লবণ, ভিটামিন পিরিমিক্স, চুনাপাথর, এই সমস্তগুলো কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি জানি, কম বেশি না প্রত্যেকে জানি যারা মানে ফার্মের সাথে যুক্ত আছি। তো এই এই যে উপাদানগুলো, এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে স্টার্টার, প্রি স্টার্টার, খনিজ লবণ বা ভিটামিনের যে কম্বিনেশনটা, সেটা কম বেশি করে, ফ্যাটের কম্বিনেশন কম বেশি করে খাবারটা তৈরি হচ্ছে। কিন্তু এই যে চারটা আমি সংগ্রহ করেছি, মানে এটা হচ্ছে খুবই সিক্রেট, এবং এই যে উপাদানগুলো, এইগুলো কতটা পরিমাণে কিভাবে তারা 1 কুইন্টাল ম্যাশে বা তাদের যে উপাদান, সেই উপাদানগুলো কতটা পরিমাণে কত ম্যাশের সাথে মিক্সিং মিক্সিং করে তৈরি করে, সেটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত জানা হয়নি, এবং আমি শুধুমাত্র আপনাদের এই বিষয়টা আর একটু জেনে নিয়ে জানানোর চেষ্টা করব। আচ্ছা, এইটা ছাড়া, এইটা ছাড়া আমি আরো আপনাদের জানানোর চেষ্টা করব চিক্স ফিড
গ্রোয়ার ফিড, লেয়ার ফিড, এই তিনটে ফিড, মানে একটা চিক্স স্টেজের বাচ্চা চিক্স স্টেজ পার হতে কত কত গ্রাম বা কত কিলো খাবার খেয়ে থাকে, এবং গ্রোয়ার স্টেজে কত, মানে এক কথায় বলতে গেলে একটা মুরগি জিরো থেকে লেয়ার স্টেজ পর্যন্ত কতগুলো পারফেক্ট খাবার খায় একদম প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেবো। অনেক সময় হয়তো আমিও দেখিয়েছি 3.5 কিলো খাবার খেয়ে থাকি, অনেক সময় অনেক খামারি বন্ধু বা অনেক ইউটিউবার বন্ধুরা দেখিয়ে থাকেন যে 3 কিলো খাবার খেয়ে রেডি হয়ে যায়, কিন্তু এইখানে বাস্তব প্রমাণ আমি আজকে দেখাবো, সরি আজকে নয় পরবর্তী, মানে এই সিরিজের মধ্যে পরবর্তী ভিডিওতে কিন্তু এভাবে আসতে থাকবে। আর এই যে স্ট্যাম্পটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, স্টেট গভর্নমেন্ট পোলট্রি ফার্মে কিন্তু এই চারটা সংগ্রহ করা হয়েছে। তারপরে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো যে মুরগির ডিবেগিং, মানে যে ঠোঁট কাটা যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা করলে কি কি উপকার হয় এবং কি কি অপকার। অনেকেই জানেন যে উপকারী, উপকার মানে উপকার বলতে কি ঠোকরা টুকরির প্রবণতাটা কমে যায়, সেক্ষেত্রে ডিবেগিংটা করাই ভালো যদি লেয়ার ফার্মিং কেউ করেন। তবে সব প্রজাতির যে ডিবেগিং করতে হবে বা ঠোঁট কাটতে হবে এরকমটা নয়, আপনি আড়াইয়ার মুরগিটা যদি পালন করেন তাহলে কিন্তু ঠোঁট মাস্ট কাটতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা বিশেষ কথা উল্লেখ করা আছে যে ঠোঁট কাটলে মুরগির কি বেনিফিট হয়, মানে ঠোকরা ঠুকরির প্রবণতাটা কমার পাশেও আরো অন্য কিছু বেনিফিট হয়, সেই বেনিফিটটা কিন্তু 100 এর মধ্যে 99.9% খামারি কিন্তু জানেন না। আরেকটা বিষয় আছে যে লাইটের ব্যাপারটা, মানে লেয়ার ফার্মে যে লাইট কত ঘন্টা দিতে হবে অনেকেই জানেন, 18 ঘন্টা দিতে হবে, 16 ঘন্টা থেকে 18 ঘন্টার মতো দিতে হয়। তবে কোন বয়সে কত ঘন্টা দিতে হবে এবং আলো বেশি হয়ে গেলে কি সমস্যা হতে পারে, আলো কম হয়ে গেলে কি সমস্যা হতে পারে, এইটা ইন ডিটেলসে আলোচনা করা হবে। আর পরবর্তীতে আরেকটা চার্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, বাচ্চা বুডিংয়ে কত গ্রাম, কোন বয়সে কত গ্রাম পর্যন্ত খাবার খায়, এই সমস্ত এক কথায় বলতে গেলে বিশেষ কিছু মানে মুরগির যে খুঁটিনাটি তথ্য, খাবার থেকে শুরু করে কিছু ম্যানেজমেন্টের খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আমরা একটা সিরিজ আনতে চলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা লেন্থ অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এটা হচ্ছে আপনাদের ইনভাইট করার ছিল, পরবর্তী দিন থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে খাদ্য তৈরির চার্ট থেকে শুরু করে কোন বয়সে কি খাবার দেবেন, কত খাবার দেবেন, কতগুলো খাবার লাগে একটা মুরগি লেয়ার স্টেজে পৌঁছাতে গেলে, এবং লেয়ার বয়সে কত গ্রাম পার ডে খাবার খায়, তারপরে আপনার হচ্ছে ঠোঁট কাটলে কি সমস্যা, এক কথায় যেগুলো আলোচনা করলাম এইগুলো সিরিজের মাধ্যমে পরপর আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত ছিল, দেখা হবে কালকের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।